হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে, সময় হচ্ছে 7:30। তো আজকে সানডে, রবিবার। তো সকালবেলার ব্রেকফাস্ট রেডি করি, কারণ বড় খাবে চলে যাবে আর কি। তো একটু তাড়াতাড়ি, রবিবারের দিন অনেকে দেরিতে উঠে, হয়তো ছুটির দিন। এখন তো শীতকাল, উঠতেই ইচ্ছে করে না, কিন্তু পড়ার কিচ্ছু নেই, উঠতে তো হবেই, সাংসারিক মানুষ আমরা। এখানে চা বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এখানে চা বসিয়ে দিয়েছি। চাউমিন করব বলে চাউমিনের জলটা বসিয়ে দিয়েছি, কেটে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, সাথে থাকছে ডিম, তারপরে সয়া সস, ভিনিগার, আর একটুখানি আলু কেটে নিয়েছি। আলু দিয়ে জলটা ফুটে সূর্যটাকে ঢেকে ধরে আছে কুয়াশাতে। চা ফুটছে, তো চাউমিনটা এখানে বসাবো বলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা দেওয়া হলে চাউমিনটা কারো গায়ে গাঢ় লাগে না, একটুখানি সিদ্ধ হলেও অসুবিধা হয় না। তো এখানে 4টে ডিম ফেটিয়ে নিলাম। তো 4টে ডিম লাগবে, কারণ আমরা এতগুলো লোক খাবো, তো একটু একটু করে তো ডিমের ভুজিয়া লাগবেই। তা সত্ত্বেও বাচ্চারা কিন্তু ডিমটা বেশি পছন্দ করে, ওটাই বেশি আগে চায়। তো গাজরগুলোকে দিয়ে দিলাম। তো গাজরগুলো হালকা বয়েল হবে বলে দিলাম। দেওয়ার পরে এবার চাউমিনটা দিয়ে দেবো, কারণ সঙ্গে সঙ্গে দিলে আবার সুবিধা হয়, কারণ এর আগে একটু দিলে গাজরটা সিদ্ধ হয়ে গেলে লেট পেটে লেগে যায়, বেশি সিদ্ধ হয়ে গেলে চাউমিনটার সঙ্গে। তো হালকা করে এটাকে নামিয়ে নেবো, কারণ জলটা বেশি করে ফুটিয়েছি। তো ডিমের ভুজিয়াটা খুব সুন্দর হয়েছে না? তো ডিমের ভুজিয়া দিয়ে কিন্তু অনেক রকমের প্রিপারেশন করা যায়। তো ডিমের ভুজিয়াটাকে এবার ভালো করে নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পর আবার আলু একটুখানি ভেজে নেব। তো এতটা শীত করছে না সকালবেলা, মানে কি করব, জল ঘাটতে ইচ্ছে করছে না, মানে জলটা এত ঠান্ডা, এত ঠান্ডা মনে হচ্ছে হাত দিলে একদম মানে ছুঁই মেরে বুঝে নিল বরফে, প্রচণ্ড জল ঠান্ডা। কিন্তু এবারকার বেশ শীতটা কিন্তু জমিয়ে একদম সেই রকম অন্যরকম। এই শীতের মধ্যে যদি হাঁসের মাংস খাওয়া যায় তাহলে তো আরও অসাধারণ হয়, কিন্তু কোথায় পাবো। তো যাই হোক, ওই মনে করি আর থাকি আর খাই, এই হচ্ছে ব্যাপার। তো মটরশুঁটিগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে নেবো, কারণ মটরশুঁটিগুলোকে বয়েল করে নেইনি আর কি। তো এখানে হালকা করে একটুখানি বয়েল করে নিই। যাই হোক, হয়ে গেলো পুরোপুরি। একটা পেঁয়াজ কেটে ডুমো ডুমো করে নিয়েছি, তার মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে ছেড়ে ওই হালকা সব কিছু, সবজিগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর সাইডে কিন্তু কাঁচা লঙ্কা ভেজে রেখে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা সব দেবো না, কারণ দুটো বাচ্চা খাবে, আবার ঝাল লেগে যায়, তো তুলে রেখেছি। তো এখানে ওই স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, তো তারপরে হচ্ছে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, কারণ আগে একটুখানি নুন দিয়েছি। এবার চাউমিন গাজরটাকে দিয়ে দিলাম, কালারটা দেখা খুব সুন্দর লাগছে না, একদম শেফালি ফুলের মতো লাগছে, যে মাঝখানটায় অরেঞ্জ কালার। তো এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি। তো একটুকু মাখনও দিয়ে দিলাম, তারপর সবজিগুলো একে একে সব কিছু ঢেয়ে দিলাম। ওই মটরশুঁটি আলুটা দিয়ে দিলাম, কারণ ডিমের ভুজিটা এখন দেবো না, ওই একটুখানি খাবারের উপর ছড়িয়ে দেবো। তো আমার বর যেটা বলে কি আমাকে একটুখানি সয়া সস দেবে, তো ভিনিগার তো দেবোই সবার জন্য, কিন্তু ওর আবার সয়া সস লাগে, তো ওর জন্য একটু হালকা করে নিয়ে নিয়েছি। আর নামিয়ে নিলাম আমার একদম চাউমিন, দেখো কত সুন্দর হয়েছে চাউমিনটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তো এখানে উপরে ছড়িয়ে দিলাম ওই কাঁচা লঙ্কার ডিমের ভুজিয়া, কারণ একটা বরের জন্য আগেটা করে নিলাম, কারণ ও খেটে বের হবে, তো ওই জন্য। তো দেখো, তারপর এটা হয়ে গেল আমার কমপ্লিট। তো এবার ভাবলাম যে একটু লাউয়ের চোকলা আছে, তো দিদির কাছ থেকে কেটে নিয়েছি, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো ভাবলাম ওটা একটুখানি কালো জিরে দিয়ে ভেজে নিই, খেতে কিন্তু খুব ভাল লাগে। আলু একটুখানি, তো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একদম মিশমিশে ঝিরি ঝিরি করে লাউয়ের চোকলাটাকে কেটে নিয়েছি। তো এটা প্রেশার কুকারে অনেকে সিদ্ধ করে নিয়ে যায়, এটা তাড়াতাড়ি হয়, তো আমার কোনো তাড়াহুড়ার দরকার নেই, কারণ কচি লাউয়ের খোসা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর ওটাকে বসিয়ে দিয়ে হালকা করে নুন দিয়েছি, স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, তার মধ্যে আলুও ঝুড়ি করে দিয়েছি। তো ভাজা প্রায় হয়ে এসেছে বলে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি 3-4টে, ভালো করে নেড়ে চেড়ে ওর উপরে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো। আহ, কি খেতে অসাধারণ! এই ছোটো ছোটো জিনিসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই না বন্ধুরা? তোমরা পারলে বাড়িতে এরম করে নেবে। সবার তো আর সমান না পোস্ত ওটা থাকে না, তো সুজিও দিতে পারো, কিন্তু সুজি দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই, সুজিটাতেও কিন্তু ভালো হয় খেতে। তো লাউয়ের চোকলাটা আমি নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু।
আর খেতেও অসাধারণ হয়েছে। এটা হলে আর একটুখানি পাতলা করে মুসুর ডাল, ব্যাস এটা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? তো চলো এবার তারপরের প্রিপারেশন আমার কি কি হবে সেটা তোমাদেরকে দেখাই। আয়াজ দেখো চাউমিন খাচ্ছে একা একা। হ্যাঁ তুমি খেতে পারো, আমি জানি বাবা। শুকনো খাচ্ছে বলে তাই দুপুরবেলা ভাত খাওয়ার সময় এখন আছে, 2 বছরের মধ্যে শিখিয়ে দেব। রেডি হয়ে গেলাম একদম, তো এখন আমরা যাচ্ছি রাজডাঙ্গা পিঠাপুলি উৎসবে, মানে রাজডাঙ্গা কসবা নিউ মার্কেটে যেখানে পিঠাপুলি উৎসব হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন ঘড়িতে বাজে 7:01, তো রেডি হয়েছি, আমি একদম রেডি হয়ে গেছি, আর বৈশালী আর হচ্ছে এখন রেডি হচ্ছে হয়নি, তো একসঙ্গে বেরিয়ে যাব আমরা তো পিঠাপুলি মাঠে। এবার চলো যাই সবাই ঘুরে আসি, দেখে আসি কত রকমের পিঠে কাকিমা জেঠিমা পিসিমারা নিয়ে বসেছে। আর অসাধারণ হচ্ছে এবার অনেক শিল্পী এসেছে, এপার বাংলা ওপার বাংলা বাংলাদেশ থেকেও এসেছে, আর এপারে তো শিল্পী আসেই। তো শুরু হয়েছে 12 তারিখ থেকে, তো 16 তারিখে শেষ হবে, তো আজকে আমরা যাচ্ছি। তো চলো গাইস আমরা বেরিয়ে পড়লাম এখন পিঠাপুলি উৎসবে রাজডাঙ্গা মার্কেটে। হ্যাঁ আমি বাবুর বেলটা পরে নিয়েছি, বললে না চলো। বেরিয়ে পড়লাম এখন দুগ্গা দুগ্গা করে, এই দে পুষ্কিটা সেজে গুজে একদম রেডি। বাদা বাদা কোথায় সা ভ্যানিটি গাড়ি না ভ্যানিটি, এটার মধ্যে বাথরুম। এসেছি আমরা, নেমে পড়লাম কসবা নিউ মার্কেটের সামনেই একদম, আর পিঠাপুলি উৎসবের গেটটাও কিন্তু সেম সামনাসামনি, একটুখানি আর কি কসবা মার্কেটের গেট আর একটু পিঠাপুলির উৎসবের গেটটা কিন্তু একটুখানি এদিক ওদিক আর কি, কিছুই না। তো ছুটছে লোকে সেইভাবে, তো আমরাও ছুটলাম তাদের পিছনে পিছনে। তো এই যে অসাধারণ লোক জমে গেছে এখানে, প্রচুর লোক, পিঠে যা খাচ্ছে না মানুষ যেভাবে, মানে ভাবা যায় না এখানে এত পিঠে খাচ্ছে। আর গেটটা তো আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো আবারও আজকে তুলেছি ভিডিও, সেরকমভাবে লাগছে কত রকমের কালারগুলো। মানুষের মাথায় বুদ্ধি আছে বটে, খুব সুন্দর যে জুড়িগুলোকে করে নিয়ে ওর মধ্যে দেখো কালার কালারিং লাইটিংগুলো লাগিয়েছে, কি অসাধারণ লাগছে না দেখতে। তো এদের সঙ্গে দেখা হয়ে গেল, এখানে শুভম সোমেদা ওর মা বাবারাও এসছে, তো ওরা আমাদের আগে আর কি 6টার সময় এসছে, তো আমাদের একটুখানি দেরি হয়েছে বের হতে। তো যাই হোক আমরা এবার বাংলাদেশের গান শুনি, বাংলাদেশ বলতে হচ্ছে ওই জলের গান আর কি, ফকিরেরা এসেছে, ফকিরের গান একটুখানি শুনে যাই, লালন ফকিরের গান। তো এখানে এই যে কাকিমা জেঠিমা পিসিরা বললাম না, পিঠা নিয়ে এরম বসেছে, কত রকমের পিঠা, ভাপা পুলি, পিঠা দুধ পুলি, তারপরে চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের। তো আমরা এখানে ঘুটি গরম নিয়েছি, ঘুটি গরম খেতেও কিন্তু অসাধারণ লাগে, তো সেটাও নিয়েছি কিন্তু এখানে খাচ্ছি। তো তারপরে এখানে পিঠের দোকান, তো একটুখানি তুলে নিয়েছি কারণ পুরোটা তুলতে পারিনি, এত লোকের ভিড়। আমার বর এসেছিল কালকে, তোমাকে দেখতে পাইনি, কাল না 12 তারিখে এসেছিল, হ্যাঁ ওখানে এসেছিল, তোমাকে দেখিনি তো, এসেছিলাম 2 দিন এসেছিলাম।
চলে মদিনার ঘরে ঘরে, এমন আমাদের পাড়ার কাকিমাদের সঙ্গে কথা হলো, কাকিমা গৌরী কাকিমা ওখানে পিঠা বিক্রি করছে, তো কাকিমার সাথে কথা বললাম তোমরা দেখতেই পেলে। তো এবার বেরিয়ে আসলাম এই দিকটা, বেরিয়ে এসে মাঠের বাইরের দিকে কত দোকানপাট বসে গেছে এখানে। তো এখানে সর্দা ভাই বৈশালী আর বাবু আগে চলে এসেছে, তো আমি ওখানে দাঁড়িয়ে গানেই শুনছিলাম। তো এখানে ওরা খেতে এসেছে, তো এখানে নিয়ে বসেছে KFC চিকেন, তো এখানে ফিশ ফ্রাই নেওয়া হয়েছে আর কি। তো ওখানে খেলাম, খাওয়া দাওয়ার পরে ফুচকা, ফুচকা তো খেতেই হবে কারণ ফুচকা লোভ সামলানো খুব মুশকিল। তো খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি যেতে হবে, তো প্রায় এখন 9টা বেজে গেছে, কিন্তু এবার বাড়ি যেতে হবে। তো এখানে ফুচকা খেয়ে নিলাম, তারপরে একটুখানি ঘুগনিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এই যে ফুচকিটা খুব একদম মেতে গেছে, তো এই যে আমার ছেলে এখানে KFC চিকেন খেতে বলেছে, ও যেখানে যাবে ওখানে সেখানে চিকেনই খেতে হবে, মানে অন্য কিছু খাওয়া যাবে না, কী যে মানে। তো বন্ধুরা এবার চলো বাড়ি যাই খাওয়া দাওয়া করে। তো সবাইকে টাটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।